আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস। এবছর 75তম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। সেই উপলক্ষে আমরা আমাদের বাড়ির সদস্যরা মিলে আমাদের বাড়িতে ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবসটি পালন করছি। নমস্কার, আজ আমাদের 75তম স্বাধীনতা দিবস। অনেক ত্যাগ তিতিক্ষা এবং বলিদানের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই স্বাধীনতার প্রকৃত সার্থকতা তখনই যখন আমাদের দেশের প্রত্যেকটা মানুষ সেই স্বাধীনতার মূল্যটা উপলব্ধি করতে পারবে এবং দেশের প্রতি নিজের নিজের যে কর্তব্য সেটা নিজের হৃদয় থেকে পালন করবে। নমস্কার। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। এবার সবাই শহীদ বেদিতে ফুল দেবে এবং বিপ্লবীদের প্রতি আমাদের সম্মান নিবেদন করবে। প্রথমে বাবা দেবে, আর ভূমি দেবে, যাও ওইখানে দাও, তুলনামি দিয়ে দাও পাশে। হ্যাঁ হ্যাঁ, তুমি ওকে হাত ধরিয়ে দিয়ে দাও। থাক, আবার তোমাকে দেবো। ফুল দাও, ফুল দাও, এসে ফুল দাও। ঠাকুর, ওখান দাও, ওখান বাহান দাও, ওখানটায় দাও, এখানটায় দাও। দেখো, দু ধূপ না লাগে না। আচ্ছা, এটা আর একটা ওখানে দাও, আর একটা দাও ওখানে, এখানে দাও, এখানে দাও। আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, আমি সরিয়ে দিতে যাও। চলে এসো, এনাও পতাকা, এনাও পতাকা, এনাও পতাকা, নতুন কাকে দাও। আমি যাও, বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলম শস্যশ্যামলম মাতরম, বন্দে মাতরম, বন্দে চকলেট, চকলেট,
গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই সকালে আমাদের স্বাধীনতা দিবস পালন যে অনুষ্ঠানটি সেটি দেখেছ। আশা করব তোমাদের ভালো লেগেছে। তবে শুধু অনুষ্ঠান পালনের মাধ্যমেই সব কিছু শেষ হয় না, তার সাথে কিছু কথা কিছু গল্প জড়িত থাকে, সেগুলো বলার জন্যই এখন তোমাদের কাছে এসেছি। কিছু ইনফরমেশান সেগুলো দেওয়ার আছে তোমাদের। তোমাদের হয়তো মনে হতে পারে যে হঠাৎ করে কেন বাড়িতে স্বাধীনতা দিবস পালন করলাম, এরকম অনুষ্ঠান করলাম, তো সেইগুলো তোমাদেরকে বলবো। তো প্রথমেই বলি, দীপ আর আমার দুজনেরই বাড়ি হচ্ছে বসিরহাট, মানে আমার বাপের বাড়ি আর দীপের আদি বাড়ি হচ্ছে বসিরহাট। তো পরে বারাসাতে বাড়ি করে ওরা এখানে সেটেল হয়, কিন্তু বসিরহাটে বাড়ি এখনও আছে, সেখানেই সবাই জয়েন্ট ফ্যামিলিতে একসাথে থাকত। তো তখন দীপ মানে খুব ছোট থেকেই বাড়িতে স্বাধীনতা দিবস পালন করত, ফ্ল্যাগ তুলত, মানে ছোট বাচ্চারা যেরকম করে তখন ছোটখাটো মানে অনুষ্ঠানের মাধ্যমে করত। তো আমি বিয়ের পরে এখানে যখন এসেছি পুরানো অ্যালবামে সেই ছবিগুলো দেখেছি, আর দীপের কাছে গল্পও শুনেছি যে ওখানে যখন ওরা বসিরহাটের বাড়িতে থাকতো তখন 15ই আগস্টে ও মানে স্বাধীনতা দিবস পালন করতো, ফ্ল্যাগ তুলতো ছোট ফ্ল্যাগের মাধ্যমে। তারপর আমি দেখেছি যে ও মানে ভারতের মানচিত্রটা ড্র করে সেটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজাতো। তো সেগুলো দেখেছি। তো বলেছে এখন তো বড় হয়ে গেছি, মানে বুড়ো হয়ে গেছি, এখন তো আর কোনোভাবে পসিবল না, বাট ওই সব দিনগুলো খুব মিস করি। তো আমার মনে হতো যে আমাদেরও করা যায়, অনেকবার ভেবেওছি কিন্তু হয়ে ওঠেনি। প্রথম কথা, বিয়ের পরপরই আমি MSc করতাম, তো 15ই আগস্টের সময় আমাদের হয় কলেজে যেতাম, না হলে পাড়ার কোনো অনুষ্ঠানে হয়তো গেলাম বা বসিরহাটে চলে গেলাম। বসিরহাটে আমার বাড়ির ওখানেও স্বাধীনতা দিবস খুব মানে বড় করে পালন করা হয়, তো সেখানে চলে গেলাম, এরকমই করতাম। তো তখন হয়ে ওঠেনি। তার কিছুদিন পরে আমি একটা স্কুলে পড়াতাম, তো প্রায় 4 বছর ধরে স্কুলেই আমি প্রতি বছর 15ই আগস্টে যেহেতু স্কুলে বড় করে ফাংশান হতো, মানে পতাকা উত্তোলন হতো, সেখানেই অনুষ্ঠানেই আমি অংশগ্রহণ করতাম। তাই বাড়িতে আর আলাদা করে স্বাধীনতা দিবস পালন করার কোনো মানে সুযোগ হয়নি। আমার মনে আছে যখন আমি প্রেগনেন্ট ছিলাম, মানে আমার ডেলিভারি ডেট ছিল 29শে আগস্ট, আমি 19 সালে 15ই আগস্টে স্কুলে গেছি, মানে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও আমি স্কুলে গেছি, মানে ওই পতাকা উত্তোলনের জন্য। কারণ এটা এত মানে মনের মধ্যে একটা গেঁথে আছে যে এইটা দিন, এই দিনটা খুবই মানে ভ্যালুয়েবল এবং খুবই মানে খুব মনের একটা কাছের দিন। তো এই দিনটাকে এইভাবে সেলিব্রেট না করলে মনে হয় যেন একটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমি ওই অবস্থাতে গেছি, মানে তোমরা ভাবো 15ই আগস্ট আর 29শে আগস্ট আমার ডেলিভারি হয়েছে, মানে একদম মানে ভরো মাসে, একদম মানে 9 মাসে তখনও আমি গিয়েছি স্কুলে। তারপর 16 তারিখে আমি স্কুল থেকে ছুটি নিই। তো এরকমভাবে আমি প্রতি বছরই মানে 15ই আগস্টে সামিল হতাম। তো এখানে আর আলাদা করে বাড়িতে 15ই আগস্ট পালন করার কোনো স্কোপ পাইনি। এবার গত বছর পুচু খুব ছোট ছিল, ভেবেছিলাম করব কিন্তু পেরে উঠিনি, তখন ওর 1 বছর কমপ্লিট হয়নি, খুব ছোট ছিল, মানে সব কিছুর মধ্যে বিজি ছিলাম, প্লাস গত বছর মানসিকভাবেও খুব ডিপ্রেস ছিলাম কারণ করোনার মধ্যে বাড়ির মধ্যে, মানে এবছর তো অনেক কিছু ছাড় আছে কিন্তু গত বছর যখন লকডাউন ছিল তখন তো খুব স্ট্রিক্ট লকডাউন ছিল, তো তখন সেই জন্য কোনো কিছু করার আর আগ্রহ তৈরি হয়নি। খুব একটা মনের মধ্যে একটা নেগেটিভিটি সারাক্ষণ কাজ করতো, একটা ভয় কাজ করতো, কোনো কিছু করার কোনো উদ্যোগই পেতাম না। কিন্তু এবছর ভাবলাম যে এখন পুচুও বড় হয়ে গেছে, সব কিছু বুঝতে শিখেছে, তোমরা হয়তো ভাববে যে 2 বছরের বাচ্চা কী এমন বুঝতে পারে, কিন্তু আমি তোমাদেরকে বলবো ও অনেক কিছুই বুঝতে পারে, অনেক কিছুর সাথে ও নিজেকে রিলেট করে, অনেক কিছু করতে ভালোবাসে। সেই জন্য আমি ভাবলাম যে ওকে আমরা স্বাধীনতা দিবসের গুরুত্বটা বোঝাই, মানে গুরুত্ব বোঝানো সম্ভব না,
বাট ছোট একটা অনুষ্ঠান যদি করি তাহলে ও দেখবে যে কিভাবে পতাকা তোলা হয় এখানে, ও পতাকা উত্তোলনটা দেখবে, প্লাস শহীদদের দেখবে, ও কে গান্ধীজি কে নেতাজি সবাইকে ওকে দেখানো হচ্ছে, ও উপরে গিয়ে যখন ছবিগুলো দেখছিল বারবার জিজ্ঞাসা করছিল এরা কে এরা কে, তাহলে ও কে গান্ধীজি কে নেতাজি সেগুলোও আমরা ওদেরকে ওকে দেখাচ্ছিলাম। তো সুতরাং ও একটু হলেও বুঝতে শিখেছে, তাই ভাবলাম যে যখন ও একটু বুঝেছে তখন বাড়িতে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবসটা পালন করি। কারণ এবছরও তো সেম ব্যাপার, বাইরে যাওয়ার কোনো পসিবিলিটি নেই, স্কুল তো বন্ধ, আর মানে কোথাও কোনো গ্যাদারিংয়ে বা কোনো অন্য জায়গায় যাওয়া সেখানেও পসিবিলিটি নেই, তাই এবছর ভাবলাম বাড়িতেই করি। সেই জন্য এটা সেলিব্রেট করার আমরা ছোট একটা অনুষ্ঠানের মাধ্যমে সেলিব্রেট করার চেষ্টা করেছি। জানি না তোমাদের কেমন লেগেছে, ভুল ত্রুটি তো হবেই, ভুল ত্রুটি নিয়েই জীবন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আশা করবো যে তোমরা সেটাকে মানে লুকোভার করে যাবে। তো যাই হোক, আসলে এখন এমন একটা পরিস্থিতি, এখন সব কিছুর মধ্যেই ছোটো ছোটো জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে, আর বাইরে বেরোনো এমন অবস্থা, বাইরে বেরোনোটা এতটা ইম্পসিবল হয়ে গেছে যে এইসব ছোটো ছোটো খুবই মানে অল্প জিনিসের মধ্যেও, যদিও স্বাধীনতা দিবস পালনটা অল্প জিনিস নয়, আমার কাছে এটা বিশেষ ব্যাপার। অনেকের কাছে স্বাধীনতা দিবস মানে স্কুল লাইফে, তার অনেকে হয়তো সেদিন স্কুলে গেল না, কিন্তু আমি তোমাদেরকে দ্বীপের ঘটনাটা বললাম, এবার আমি আমার ঘটনাটা বলবো। যে আমি স্কুলে ভর্তি হয়েছি 2 বছর 9 মাস বয়সে, তো তারপরে থেকেই মানে মানে প্রিপেটারিতে আমি ভর্তি হয়েছি, তারপর থেকে পুরো আপ টু ক্লাস 10 মাধ্যমিক পর্যন্ত আমার মনে পড়ে না যে কোনো স্বাধীনতা দিবসে আমি স্কুল কামাই করেছি, প্রতিবারই আমি স্কুলে যেতাম। এবং তার জন্য আমি আমার সেটার পুরো কৃতিত্ব দেবো আমার মাকে। আমার মা মানে সব কখনো কোনো অনুষ্ঠান হোক স্কুলের বা ফাংশান হোক কোনো কিছুতে বাধা দিত না, এবং সবসময় এগিয়ে দেওয়ার চেষ্টা করতো। এবং আমার মনে আছে সেই ভোরবেলা ঘুম থেকে তুলে টানতে টানতে স্কুলে নিয়ে যেত, ছোটোবেলায় মানে যেতেই হতো। আমি আবার বলতাম যে অনেকে তো যায় না, আমি যাবো না, কিন্তু মা বলতো না আজকের দিনটা যেতেই হবে, 15ই আগস্ট 26শে জানুয়ারি এই দিনগুলো আমাদের জীবনে খুব মানে গুরুত্বপূর্ণ দিন, এগুলোকে আমাদের সম্মান জানানো উচিত, এই দিনটাকে পালন করা উচিত। তাই মা এই অভ্যাসটা আমার মধ্যে তৈরি করেছে, সেই জন্য এখনও পর্যন্ত মানে পরে স্কুল লাইফ শেষ করার পরে কলেজ লাইফেও 1-2 বার গিয়েছি, বা যখন যেতে পারিনি বিয়ের সময়, আমার এখনও পর্যন্ত 15ই আগস্টের দিনটা আমরা টিভি খুলে বসে পড়ি, কারণ টিভিতে তো আমাদের রাষ্ট্রপতি পতাকা উত্তোলন করেন, প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন, সেই অনুষ্ঠানগুলো কিন্তু দেখি। মানে 15ই আগস্ট আর পতাকা উত্তোলন দেখা, এটার মধ্যে যেন সেই পুজোর সময় নতুন জামা কাপড় কেনার মতো একটা একটা ব্যাপার, একটা আত্মার সাথে একটা যোগ, একটা যে জনগণমন যখন আমরা গাই তখন যেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে, সেটা যেন মনে হয় যেন আত্মার সাথেই আমাদের জড়িত আছে, এর জন্যই যেন মানে আমাদের জন্ম, এই এর জন্যই যেন আমাদের জীবন, তো সেটা আমি মন থেকে ফিল করি। তো সেই সমস্ত কিছু মাথায় রেখে এবছর চেষ্টা করেছি বাড়িতে এইভাবে অনুষ্ঠানটা পালন করার। বাবা মামনি পাশে নতুন কাকু এসেছিল, সবাই আসতে পারেনি, যারা এসেছিল, আর এখন তো বেশি লোকজনকে ডেকে বাড়িতে গ্যাদার করার মানে পসিবিলিটি নেই, তো সেই জন্য অল্প আমরা নিজেরা ঘরের মতোই আমরা পালন করেছি। আর বিশেষ করে একটা জিনিসে আমার খুব ভালো লেগেছে যে পুচু খুব আনন্দ হয়েছে, মানে পুচু খুব এনজয় করেছে টোটাল ব্যাপারটাকে, মানে বারবার বলছে পতাকা, আমরা ছাদে গিয়েছিলাম পতাকা তুলছিলাম এগুলো বলছে, খুব এনজয় করেছে, এবং সাজিয়ে দিচ্ছিলাম যখন ওকে, আমাকে এইটা পরিয়ে দাও আমাকে ওইটা পরিয়ে দাও এগুলো বলছে, এগুলো দেখতে খুব ভালো লাগছে। আর বারবার ছোটো যে পতাকাটা, এই যে পতাকাটা এখানে রেখেছি, ছোটো যে পতাকাটা ওইটা নিয়ে হাতে এরকম ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে। তা আজকের দিনটা খুব ভালো কেটেছে, তাই ভাবলাম পুরো ঘটনাটা পুরো গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তোমাদেরকে পুরানো ফটোর অ্যালবামে যে দ্বীপের যে বসিরহাটের বাড়িতে স্বাধীনতা দিবস উদযাপনের যে ছবি ছিল সেগুলো খুঁজে পেয়েছি, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তখন তো মোবাইল দূরস্থ, মানে আজ থেকে 25-26 বছর আগের ঘটনা, তো তখন তো মোবাইল ফোন দূরস্থ, ভালো ক্যামেরাও ছিল না, আর সেলফি টেলফি তোলারও কোনো মানে
ব্যবস্থা ছিল না। আর দীপ যেহেতু ভীষণই ক্যামেরা শাই, সেই জন্য ও ফটো তোলেনি, শুধু ওই সাজানোটারই ফটো তুলেছে, সেটাই আছে। তো মামনিকে বললাম যে তুমি খুঁজে দাও, ওগুলো আমি শেয়ার করব, সবাইকে দেখাবো যে কিভাবে ও প্রতি বছর, সব বছর তো তোলা পসিবল ছিল না, এক দু বছরে তুলে রেখেছে, সেই ছবিগুলোই তোমাদেরকে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদেরকে সমস্ত কথা বললাম, আজকের দিনের কেন অনুষ্ঠানটা করলাম সেগুলোও জানালাম। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর যারা নতুন আমার চ্যানেল দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যেন ভবিষ্যতেও এরকম ছোটোখাটো অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি, আর তোমরাও সেটাকে দেখতে পারো। তাহলে চলো, আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।